ঠিক এই মুহূর্তে আপনারা আমার হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা ব্যবহার করে আমি মালয়েশিয়ার যত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকি সব পাবলিক ট্রান্সপোর্টে 50% ডিসকাউন্ট পেয়ে থাকি। সো আজকে জানবো কিভাবে এই কার্ডটা পেতে হয়। সো চলুন শুরু করা যাক। মুহূর্তে আমার হাতে দুইটা কার্ড দেখতে পাচ্ছেন, দুটোই এমআরটি এর কার্ড। মালয়েশিয়ার যে এমআরটিগুলো আছে সেই এমআরটিগুলোতে, এলআরটিগুলোতে বা পাবলিক বাসগুলোতে চড়ার জন্য এই কার্ডগুলো ব্যবহার করে আমরা পেমেন্ট করে থাকি। এগুলোকে টাচ অ্যান্ড গো কার্ডও বলা হয়, বাট এটা এমআরটির জন্য। সো এই কার্ডটা হচ্ছে একটা বেসিক কার্ড, এটা যে কেউ পারচেস করতে পারবে মালয়েশিয়ার এমআরটি এর যে কোনো কাউন্টার থেকে, যেটার প্রাইস হচ্ছে 20 রিঙ্গিত, 20 রিঙ্গিত। এবং এটি আপনি 20 রিঙ্গিত দিয়ে কেনার পর এর ভিতরে 15 রিঙ্গিতের একটা ব্যালেন্স থাকবে। এক্স্যাক্টলি এই কার্ডটাও আপনারা 20 রিঙ্গিত দিয়েই পারচেস করবেন, কিন্তু এই কার্ডটা স্পেশাল। এই কার্ডটা কনসেশন কার্ড এবং এটা একটা স্টুডেন্ট কনসেশন কার্ড। এই স্টুডেন্ট কনসেশন কার্ডটা পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রসেসের মাধ্যমে আপনাদেরকে যেতে হবে। সো আজকে আমি আপনাদের সেই প্রসেসগুলো বলছি। প্রথমত এই কার্ডটা পাওয়ার জন্য আমাদের যেই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আমার এমআরটি কনসেশন কার্ডের জন্য আমার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যদি আপনারা একটু ক্লোজলি দেখেন তাহলে আমার এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আছে, যার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা দেখেন ব্লু কালার। সো আমার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে যার ব্যাকগ্রাউন্ড হবে ব্লু কালার, এটা হচ্ছে প্রথম। তারপর আমার পাসপোর্ট বা আই কার্ডের ছবি লাগবে। পাসপোর্ট সম্বন্ধে আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন তারা এই ধরনের একটা কার্ড পাবেন ইমিগ্রেশনের পক্ষ থেকে, যেটাকে বলে আই কার্ড। মালয়েশিয়াতে এই কার্ডটাকে আই কার্ড বলা হয়। সো এই আই কার্ডটাও আমাদের লাগবে, অথবা কারো কাছে যদি যখন আপনি অ্যাপ্লাই করছেন সে মুহূর্তে আই কার্ড এখনও না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ছবি দিয়েও অ্যাপ্লিকেশনটা করা যাবে। এরপর আমাদের থার্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড। আমরা যে ইউনিভার্সিটিতে পড়ছি সেই ইউনিভার্সিটির আইডি কার্ড আমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে হবে। সো এই হচ্ছে ইউনিভার্সিটির আইডি কার্ড। ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে কনফার্মেশন লেটার। আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন সেই ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যেই ডিপার্টমেন্ট আছে, সার্ভিস ডিপার্টমেন্ট, সেখানে আপনারা যাবেন, গিয়ে তাদেরকে আপনারা বলবেন যে আমি এমআরটি থেকে একটা কনসেশন কার্ড নিব। সো তাদের কাছে অ্যাপ্লাই করার জন্য আমার একটা কনফার্মেশন লেটার লাগবে। যখন আপনি এই কথাটা বলবেন তাদেরকে, তারা আপনাকে এ ধরনের একটা কনফার্মেশন লেটার দিবে। এই কনফার্মেশন লেটারটাও আপনারা স্ক্যান করবেন। সো আমার সর্বপ্রথম লাগছে একটা পাসপোর্ট সাইজের ছবি, ব্লু ব্যাকগ্রাউন্ড, আমার আই কার্ড অথবা আমার পাসপোর্ট, আমার ইউনিভার্সিটির আইডি কার্ড এবং আমার কনফার্মেশন লেটার। এই জিনিসগুলো একসাথে রেডি করে তখন আমি ডিসক্রিপশনে এমআরটি এর যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সর্বপ্রথম আপনাদের ডিটেলস, ফোন নাম্বার, ইমেল, নাম, এগুলো দিয়ে একটা আইডি ক্রিয়েট করবেন। দেন আপনারা চলে যাবেন কনসেশন কার্ডে। কনসেশন কার্ডে যাওয়ার পর আপনারা সেখান থেকে সিলেক্ট করবেন স্টুডেন্ট। স্টুডেন্ট সিলেক্ট করার পর সেখানে আপনার সবগুলো ডকুমেন্ট আপলোড করার জন্য একটা অপশান দিবে, রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করে আপনার সম্পূর্ণ ডিটেলস এবং 4টা ডকুমেন্ট সেখানে আপলোড করে দেবেন। আপলোড করে যখন আপনি সেটা সাবমিট করবেন, সাবমিট করার পর উইদ ইন 3-4 ওয়ার্কিং ডেজ আপনার এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল যাবে। সেই ইমেলে লিখে দেওয়া থাকবে যে আপনি আপনার এমআরটি কনসেশন কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে, এখন আপনি পেমেন্ট করতে পারেন। যেহেতু এটা 20 রিঙ্গিত, আমি আগেই বলেছি এই কার্ডটার দাম, তখন আপনারা সেখানে দেওয়া লিঙ্কে গিয়ে আপনার আইডিতে লগ ইন করে 20 রিঙ্গিত পেমেন্ট করবেন অনলাইনে। এটার কোনো অফলাইন পেমেন্ট সিস্টেম নেই, অনলাইনে। সো আপনারা মালয়েশিয়াতে আসার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কার্ড দিয়ে আপনারা কনসেশন কার্ডের পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার 7 দিনের মধ্যে আপনাদের কার্ডটা রেডি হয়ে যাবে। আর আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন আপনার বাসার আশেপাশে যে এমআরটি স্টেশনটা আছে সেটার নেম সিলেক্ট করে দিলে সেই স্টেশন থেকে গিয়ে আপনারা এই এমআরটি কনসেশন কার্ডটা রিসিভ করতে পারবেন। এই কনসেশন কার্ডটা রিসিভ করার পর আপনারা যত পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন সব জায়গায় 50% ডিসকাউন্ট পাবেন। ধরে রাখেন
যে কোথাও যেতে যদি আপনার 5 রিঙ্গিত খরচ হয় এটা ইউজ করার কারণে আপনার 2.5 রিঙ্গিত খরচ হবে। সো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবো, এই ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা নিয়ে আমি কথা বলছি আমার পরের ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।